বগুড়ায় আলুর হিমাগারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম সজল। সজল, যে অভিযান চলছে, অভিযানের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন, এবং এখন পর্যন্ত কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে কিনা তাও জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছেন, আসলে বগুড়াতে সারা দেশে আলুর দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় সরকার থেকে কিন্তু গত 3 দিন আগে আলুর সরকার একটা তা মূল্য নির্ধারণ করে দিয়েছে, কিন্তু মূল্য নির্ধারণের পর থেকে এ পর্যন্ত কিন্তু হাটে বাজারে কোথাও আমরা আলু সেই নির্ধারিত মূল্যে আলু বিক্রি করতে দেখা যায়নি, এবং এ নিয়ে ভোক্তাদের মধ্যে একটু অসন্তোষ বিরাজ করছে। এবং এটি বিভিন্ন মাধ্যমে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ভোক্তারা অসন্তোষ প্রকাশ করছেন। এদিকে ভোক্তা অধিকারের যিনি মহাপরিচালক, উনি গত রাতে বগুড়ায় এসেছেন এবং আজকে সকালে জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর উনি কিন্তু বগুড়ার মোকামতলায় একটি কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করছেন। এটিএম শফিকুজ্জামান, যিনি ভোক্তা অধিকারের মহাপরিচালক, ওনার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ ভোক্তা অধিকার অন্যান্য কর্মকর্তারা এখানে রয়েছেন। তারা সকাল থেকেই প্রায় ঘন্টা দুয়েক যাবৎ এই আর পটেটো কোল্ড স্টোরেজে এনারা অভিযান চালিয়েছেন, এবং ইতিমধ্যেই 6,000 বস্তার বেশি আলু মজুত করে রাখার অপরাধে একজনকে কিন্তু তারা আটক করেছেন বলে আমরা জানতে পেরেছি, এবং এখনও অভিযান চলছে। আমরা যদি জানতে পেরেছি যে বগুড়ায় প্রায় এখন খাবার এবং আগামী মৌসুমের জন্য যে বীজ, এই বীজ আলু মিলে 1,75,000 মেট্রিক টন আলু কিন্তু মজুদ রয়েছে বগুড়ার প্রায় 41টি কোল্ড স্টোরেজে। সবচেয়ে যেটি বিষয় হচ্ছে যে গত জুন মাসে অনেক আলু কোল্ড স্টোরগুলো থেকে বের হলেও জুলাই মাসে কিন্তু সেটি অনেক কমে যায়, এবং এভাবে মজুত করে কিছু ব্যবসায়ী তারা লাভবান হওয়ার চেষ্টা করেন, এবং সে কারণে আলুর মূল্য এভাবে বাজারে বৃদ্ধি পেয়েছে বলেই সকলেই ভোক্তাদের দাবি। এবং সেই এবং বাজারগুলোতে আমরা দেখেছি যে সরকারি মূল্যের কোনো প্রভাবই পড়েনি, বিশেষ করে 32 টাকার আলু কিন্তু এখনো 44-45 টাকা বিক্রি হচ্ছে, এবং সেক্ষেত্রেই ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে, এবং স্থানীয়রা এবং সাধারণ ভোক্তারা আশা করছেন যে এই অভিযানের ফলে মজুদদারি মুক্ত হবে এবং এই স্টোরগুলো থেকে আলু বের হবে, এবং আলু সরবরাহ স্বাভাবিক হলে বাজার মূল্য কমে আসবে বলে সকলে ধারণা করছেন। এবং এই অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে, এটি জয়পুরহাট পর্যন্ত চলবে বলে আমরা জেনেছি। এখন পর্যন্ত এই মোকামতলার এই কোল্ড স্টোরের এই অভিযান অব্যাহত রয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন জিএম সজল।